আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আমি বোরো মৌসুমের সবচেয়ে ভালো একটি ধানের বীজ বা ধানের জাত আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ধানটি প্রায় আমাদের সারা দেশে, বাংলাদেশ সারা জায়গায়, সব জায়গায় মূলত চাষ করা হয়। তবে আমাদের সিলেট বিভাগে এই ধানটি বেশি চাষ করা হয়। তো এই ধানটি গুণাগুণ এবং নাম কি, বৈশিষ্ট্য, কতদিন লাগে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই ধানের নাম হচ্ছে বিধান 28। ওকে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত এবং এই ধানের জীবনকাল মূলত 140 দিন, খুবই কম। এবং এ ধানের উচ্চতা, গাছের উচ্চতা 90 সেন্টিমিটার। গাছের উচ্চতা কম হওয়ার কারণে মূলত বাতাসে ধানগুলো মাটিতে পড়ে না এবং ধানগুলো একদম সোজা খাড়া থাকে। পাকার সময় ধানের শীষ উপরে থাকে। চাল মাঝারি চিকন ও সাদা, ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু। এই ধানটি খুবই ভালো, চাইলে আপনারা চাষ করতে পারেন। হেক্টর প্রতি 5.5 থেকে 6.6 টন ধান হয়ে থাকে। তো বিওয়াস, চাইলে আপনারা বিধান 28 করতে পারেন। এ ধানটা তাড়াতাড়ি সব অন্য অন্য ধানের চেয়ে তাড়াতাড়ি কাটা যায় এবং মূলত যারা নিচু জমি করেন, যে পানি আসতে পারে, তারা মূলত এই ধানটা চাষ করতে পারেন। তাহলে পানির আসার আগে আপনি ধানগুলো কেটে ঘরে নিয়ে আসতে পারবেন। তো বিওয়াস, এই ধানটি খুবই ভালো, চাইলে আপনারা চাষ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।